সাদা পোশাকে 23 বছরের অভিজ্ঞ বাংলাদেশকে ভাবনায় ফেলেছে মাত্র 6 টেস্ট খেলা আফগানিস্তান। ক্রিকেট বিশ্লেষকদের এক কথা, আফগানদের বিপক্ষে পরিকল্পনা মাফিক ক্রিকেটটাই খেলতে হবে টাইগারদের, না হলে সাদা পোশাকের লড়াইয়ে আরও একবার হার দেখতে হতে পারে টিম বাংলাদেশকে। যেটা হচ্ছে স্কিল ছাড়া ক্রিকেট খেলে, কলজা বড় করে খেলে, শুধু শর্টস খেলতে পছন্দ করে। 2019 সালের 5 সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামে আফগানিস্তান। শেষ দিনে রশিদ খানের লেগ ব্রেক সফট হ্যান্ডে খেলতে গিয়ে ক্যাচ দিলেন সৌম্য সরকার। বোকা বনে যাওয়া সৌম্য যখন ভাবছিলেন আর মাত্র 9টা বল মোকাবেলা করতে পারলেই ম্যাচ হতো ড্র, সেখানে বুনো উল্লাসে মাঠ কাঁপাচ্ছে রশিদ খানরা। তাদের যে অল্প সময়ের মধ্যে তারা যেভাবে ইম্প্রুভ করেছে, আমি বলবো যে তারা অনেক অনেক ভালো জায়গায় আসছে। বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু অনেক ভালো লেভেলে খেলে, আইপিএল লেভেলে খেলে, তো সেদিক দিয়ে তাদেরকে ছোট করে দেখলে হবে না। ভাবা যায় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে স্পিনে কাবু করতে ঘিরে ধরেছিল আফগান ফিল্ডাররা। রশিদ খানদের বিপক্ষে প্রথম এবং একমাত্র টেস্ট খেলতে নেমেই বড় ব্যবধানে হারতে হয়েছিল টিম বাংলাদেশকে। তার পেছনে ছিল আফগানদের নিখুঁত পেপার ওয়ার্ক। বাংলাদেশ আফগানিস্তান টেস্টের ভেন্যু ছিল চট্টগ্রাম। সেই প্রতিপক্ষের বিপক্ষে টাইগাররা দ্বিতীয়বারের মতো টেস্ট খেলতে নামবে আসছে জুনে মিরপুরে। চট্টগ্রামের ব্যাটিং ট্র্যাকেই 4 আফগান স্পিনার নিয়েছিল 19 উইকেট। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা মনে করে মিরপুর টেস্টের জন্য উইকেট নিয়ে নিশ্চয়ই ভাববেন কর্তারা। আমাদের খেলার ধরনটাকে ধরে রাখাটা খুব জরুরি। আমরা যদি মনে করি যে আমরা একটু ইন্টেন্ট নিয়ে খেলবো, একটু অ্যাগ্রেসিভ থেকে খেলবো, এই জিনিসটা ধরে রাখা, সামনে যে দুটো সিরিজ বা যে দুটো খেলা আমাদের আছে বিশ্বকাপের আগে, সেখানে সেটা ধরে রাখা জরুরি। নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে বিশাল জয় পায় আফগানিস্তান। সেই আফগানদের মোকাবেলা করতে এবার সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। স্বাগতিকদের নেতৃত্বে কে থাকবেন তা এখনও পরিষ্কার নয়। সাকিববিহীন টাইগারদের খাতা কলমে সাজাতে হবে চান্ডিকা হাতুরু সিংহকে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।